আসসালামু আলাইকুম। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। 9 জুলাই দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়ক ডক্টর ASM মাকসুদ কামাল। তিনি বলেন, আগামীকাল শনিবার 10 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করা হবে, যা চলবে আগামী 20 অগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। সাত কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা। 2015 থেকে 2018 পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং 2020 সনের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটে নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন, কেবল তারাই আবেদন করতে পারবেন। বিজ্ঞান ইউনিট ভর্তি ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ প্রাপ্ত 2 GPA যোগ করে যোগফল 7। বাণিজ্য ইউনিট বাণিজ্য ইউনিটের জন্য 2 পরীক্ষায় GPA চতুর্থ বিষয় সহ যোগ করে যোগফল ন্যূনতম 6.5। কলা ও সামাজিক বিজ্ঞান কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য 2 পরীক্ষায় GPA চতুর্থ বিষয় সহ যোগ করে যোগফল ন্যূনতম 6। ভর্তি পরীক্ষার নম্বর ও পাস নম্বর 2020-21 শিক্ষাবর্ষে 120 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাস নম্বর 40% অর্থাৎ 48। ভর্তি পরীক্ষার ফি ও ফি জমাদান প্রক্রিয়া 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফি 450 টাকা। ফি জমা দেওয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, বিকাশ ও রকেটের মাধ্যমে। এছাড়াও ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। ধন্যবাদ।